আজকে অত্যন্ত শুভ পবিত্র দিন, কে জানে আজকে কি দিন? জগন্নাথের স্নানযাত্রা মহামহোৎসব, জগন্নাথের আবির্ভাব দিন। আর আজকে মহাপ্রভু গৌরাঙ্গদেবের প্রিয় পার্ষদ মুকুন্দ দত্ত ঠাকুর এবং শ্রীধর ঠাকুরের তিরুভাব তিথি উৎসব। এই মহাজন ভগবানের শুদ্ধ ভক্তদেরও আজকে দিনে তিরুভাব তিথি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি! কতজন জগন্নাথপুরী গিয়েছেন? জগন্নাথপুরী হাত তুলুন। জগন্নাথপুরী অনেকেই গিয়েছেন। মায়াপুরে কতজন গিয়েছেন? মায়াপুরে সবাই, যারা মায়াপুরে যায়নি হাত তুলুন। মায়াপুরে যায়নি কেউ? মায়াপুরে যায়নি? বাকি আছে? এক দুজন বাকি আছে যায়নি। এখানে কাছে মায়াপুর, প্লেনে লাগে দক্ষিণ আমেরিকা, পেরু, চিলি, 32 ঘন্টা কলকাতা থেকে প্লেনে। সেখানকার ছেলেমেয়েরা মায়াপুরে আসছে, জগন্নাথপুরী আসছে, বৃন্দাবন আসছে। ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তিনি সারা বিশ্বের মানুষকে জগন্নাথ এবং রাধাকৃষ্ণ নিতাই গৌরকে দান করেছেন সারা বিশ্বের মানুষকে। নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, জগন্নাথপুরী ধাম সব দান করেছেন। তো আপনারা এখানে কাছে এই ব্যান্ডেল থেকে 1 ঘন্টা লাগবে মায়াপুর ট্রেনে। নবদ্বীপ স্টেশনে নেমেই গঙ্গা পাড়িয়ে আপনারা অন্য মায়াপুরে যেতে পারবেন। সেজন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান হচ্ছে নবদ্বীপ ধামে, অন্তদ্বীপে মায়াপুর গ্রামে। তো সেই মহাপ্রভু তিনি জগন্নাথ এবং কৃষ্ণ। জয় যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেজন্য জগন্নাথ অত্যন্ত দয়ালু কৃপালু। আজকের দিনে এই জ্যৈষ্ঠ মাসের আজকের পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিতে ভগবান এই স্বরূপে কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, তিনি এই স্বরূপে বড় বড় চোখ হাত পা গুটে গেছে প্রেমে, তার ভক্তরা তাকে কত ভালোবাসে, সে ভক্তদের কথা চিন্তা করে তার চোখগুলি বড় হয়ে গেছে। ভক্তরা এত আমাকে ভালোবাসে যে আমাকে ছাড়া কিছু জানে না। কেন? ভগবান নিজে বলেছেন যে ভক্তরা হচ্ছে আমার হৃদয়, আর ভক্তরা আমার হৃদয় হেতু ভক্তরা আমাকে ছাড়া কাউকে জানে না, আর আমিও ভক্তদের ছাড়া কাউকে চিনি না। যেন ভগবান এত কৃপাময়, এরকম বড় বড় চোখ হয়ে গেছে, তবু এই প্রেমের গলিত বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু এবং কৃষ্ণ জগন্নাথ রূপে এসেছেন। তো জগন্নাথ রূপে এই কলিযুগে ভগবানের চতুর্ধা মূর্তি, চতুর্ধা মূর্তি মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্র, এই 4 মূর্তিতে এই কলিযুগে ভক্তদের কৃপা করতে ভগবান প্রকট হয়েছেন কৃষ্ণ নিজে। তো আজকে এই স্নান পূর্ণিমা দিনে তিনি বিশেষ কৃপা দান করেন। কী কৃপা বিশেষ দান করেন? সবাই সুযোগ নেয় ভগবানকে অভিষেক করার, স্নান করানো। আমাদের মায়াপুরে জগন্নাথ রয়েছেন, রাজাপুর জগন্নাথ, যে জগন্নাথপুরী জগন্নাথের সাথে অভিন্ন জগন্নাথ। জগন্নাথপুরীতে একটা গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থে নবদ্বীপের মায়াপুরে রাজাপুরে জগন্নাথের সম্বন্ধে বলা আছে। পুরী জগন্নাথ আর এই মায়াপুরে জগন্নাথের কোনো পার্থক্য নেই, অভিন্ন। আজকে আমাদের মায়াপুরেও স্নান মঙ্গলারতির পর থেকে ভোর 5:30 থেকে স্নান হচ্ছে, জগন্নাথকে স্নান করছে। যত লোক যাবে, হাজার হাজার লোক, তারা সবাই স্নান করবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যারা পরিচয় দেয় দেহেতে, সবাই অধিকার পায়। অথচ জগন্নাথপুরীতে ভিতরে ঢোকার নিষেধ আছে, সেই বড় মন্দিরে, জগন্নাথের মন্দিরের ভিতরে। কিন্তু জগন্নাথ আজকে দিনে আর রথযাত্রার দিনে তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন বাইরে,
সর্বসাধারণকে কৃপা করতে। তার মন্দিরে কিছু নিয়ম থাকে, কিন্তু যখন তিনি বাইরে বেরিয়ে আসেন সেই জন্য জগন্নাথ পতিত পাবন সর্বজীবেকে মঙ্গল কৃপা প্রদান করতে তিনি কী করেন না বেরিয়ে আসেন। তো এই জগন্নাথের শুভ আবির্ভাব তিথি, আজকের তিথিতে তিনি এরকম স্বরূপে প্রকট হয়েছিলেন এই জগতে। ইন্দ্রদ্যুম্ন রাজাকে ভগবান বলেছিলেন আজকে এই পূর্ণিমা তিথিতে তার এই আবির্ভাব উৎসব পালন করতে। তাই সেই ইন্দ্রদ্যুম্ন রাজা ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে তিনি অভিষেক করেছিলেন, স্নান করিয়েছিলেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমা দিনে। আর সেই রীতি অনুসারে চলে আসছে সমগ্র বিশ্বে বর্তমান। আগে তো জগন্নাথ পুরীতে কেবল স্নান যাত্রা হতো। তো জগন্নাথ মানে জগতের নাথ, যিনি সমগ্র জগতে প্রভু, নাথ, স্বামী। তো তিনি কেবল জগন্নাথ পুরীতে থাকবেন? তাই আজ জগন্নাথের প্রিয় শুদ্ধ ভক্ত মহাপ্রভুর নিত্যজন সেনাপতি ভক্ত রূপে, ভগবানের শুদ্ধ ভক্ত রূপে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি সমগ্র বিশ্বে এই জগন্নাথকে জানালেন, জগন্নাথ স্নান শিখালেন, জগন্নাথের রথযাত্রা শিখালেন। তাই আজ ইস্কনের প্রচারের মাধ্যমে কেবল জগন্নাথ পুরীতে স্নান যাত্রা হচ্ছে না, সমগ্র বিশ্বে প্রত্যেক ব্যক্তি আবাল বৃদ্ধ বনিতা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে এই জগন্নাথের স্নান যাত্রায় অংশগ্রহণ করছে। আপনারা যদি আফ্রিকায় যাবেন, যারা আগে গরু রক্ত খেত, মানুষ মানুষকে খেত, তারাও জগন্নাথের স্নান করাচ্ছে, সেবা করছে, তিলক পড়ছে, ধুতি পড়ছে, গলায় তুলসী মালা আর হরিনাম জপমালা নিয়ে জপ করছে। যদিও আমাদের ভারতবর্ষে অনেক মানুষ তিলক ধুতি ঘৃণা করে। কিছুদিন আগে নদিয়া জেলায় একটা বাচ্চা ছেলে, তার শিক্ষা তিলক আছে, সেখানকার একটা মাস্টার স্কুলের মাস্টার শিক্ষা কেটে দিচ্ছে, গলা মালা খুলে দিয়েছে। আর তখন সেই মাস্টারের চাকরি চলে গেল, যখন তার নামে কেস হয়ে গেল তখন বিচারপতি বললেন আপনি কোন দেশে থাকেন, ধর্ম নিরপেক্ষ দেশ, আর আপনি স্কুলের সে ছাত্র তার ড্রেস রয়েছে, পড়াশোনা করছে, তার কপালে তিলক, তার গলায় মালা আপনি ছিঁড়ে দিলেন কেন? তার চাকরি চলে গেল, সে ছাত্র ক্ষমা করে দিল, কোর্টে গিয়ে জজকে বললেও জজ ক্ষমা করেননি, বলছে এটা বিচার আইন, আপনার চাকরি সম্পূর্ণ শেষ। আর সেই লোক এখনও চাকরি পায়নি। নবদ্বীপের লোক ধুবুলিয়া একটা হাই স্কুলের ছাত্রের এরকম করেছিল। কয়েকদিন আগে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদে গার্লস মানে বালিকা বিদ্যালয়ে 8 ক্লাসের ছাত্রীকেও এরকম তাদের শিক্ষিকা বলে তিলক পরা যাবে না, কণ্ঠিমালা পরা যাবে না, কিন্তু সেখানে পরে শিক্ষিকা হেডমাস্টার অন্যান্যরা গিয়ে ক্ষমা চেয়েছে, ঠিক আছে তুমি পরে আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজ ইস্কনের প্রচারের ফলে আমেরিকার লোক, আমেরিকা যে বিশ্ববিদ্যালয়ে ভগবদ্ গীতা পাঠ্যপুস্তক হয়ে গেছে, এটা আমরা লজ্জায়িত হওয়া উচিত। এই ভারতবর্ষ থেকে ছিল প্রভুপাদ, কলকাতা থেকে জলদূত জাহাজে সারা বিশ্বে গিয়ে হরিনাম, জগন্নাথ, নিতাই গৌরাঙ্গ, রাধাকৃষ্ণের নাম বিতরণ করেছেন। কেন? জগন্নাথ হচ্ছেন আমাদের প্রভু, আমরা তার অংশ। গীতায় কৃষ্ণ বলেন মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন, তার নিত্য সনাতন অংশরূপে তার সেবক আমরা, তিনি আমাদের নিত্য আরাধ্য। সেটা মানুষ আজকাল জড়জাগতিক ইন্দ্রিয় সুখে প্রতিষ্ঠা লাভে ভুলে গেছে যে আমরা ভগবানের অংশ। সেই জন্য এই দেহের মধ্যে আত্মা ভগবানের অংশ। এই আত্মা না থাকলে আপনি দেখতে সুন্দর হন, সুন্দরী হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, কোনো মূল্য থাকবে না। সেজন্য আমরা এই দেহ নই, আমরা ভগবানের অংশ, তাই তার সেবক, তার সেবা করা কর্তব্য। সবাই আমরা বলি না আমার মাথা, আমার দেহ, আমার পা, আমি কে? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন বলতে পারবে না, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন বলতে পারবে না, স্কুলের পিএইচডি ডক্টর ইঞ্জিনিয়ার করছে বলতে পারবে না আমি কে, বলে আমি ইঞ্জিনিয়ার, আমি প্রধানমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি রাষ্ট্রপতি। কিন্তু যখন দেহ থেকে আত্মা চলে যাবে সেই দিনে সবাই বলবে আজ মুখ্যমন্ত্রী চলে গেলেন, অথচ মুখ্যমন্ত্রী দেহটা ওখানে পড়ে আছে,
পুড়িয়ে দেওয়া হবে, আগুন লাগিয়ে দিবে বা কবর দিয়ে দিবে বা ফেলে দিলে কুকুর শাল টানবে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সে দেখতে সুন্দর অসুন্দর বিরাট ডিগ্রি থাকতে পারে, আত্মা হচ্ছে আসল পরিচয়। তো সেজন্য জগন্নাথ, সেজন্য প্রত্যেকের নাথ স্বামী তার অংশ আমরা, তাই আমি আত্মা এই দেহের মধ্যে আছি বলে এই দেহটা আমি এখন কথা বলছি। দেহ থেকে সেই ভগবানের অংশ চলে গেলে আমি এখানে পড়ে যাব আর নড়ং চড়ং হবে না, পুড়িয়ে দিবে কুকুর শিয়াল টানবে। তো সেই দেহের পরিচয়ে অহংকারী হবেন না, যে কোনো মুহূর্তে আপনার এই দেহের পরিচয়, প্রধানমন্ত্রী পদ চলে যাবে, মুখ্যমন্ত্রী পদ চলে যাবে, ইঞ্জিনিয়ারের পদ চলে যাবে, ডক্টর ইঞ্জিনিয়ারের পদ চলে যাবে, কিন্তু এই আত্মজ্ঞান লাভ করা শিখতে হবে। তো সেটি শেখানো যায় জগন্নাথের নামের মাধ্যমে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই জপ করার মাধ্যমে তখন আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হয়, তখন আমরা দেহের মধ্যে আত্মাকে দেখি। কেউ মারা গেলে তখন বোঝা যায় এই দেহটা আমি নয়, বাবা মারা গেল বলে বাবা চলে গেলেন, বাবা শুয়ে আছে, ওই দিন জ্ঞান হয় দেহটা বাবা নয়, মা নয়, স্ত্রী নয়, স্বামী নয়, ওই দিন জ্ঞান হয়, হ্যাঁ কি না? যখন কেউ দেহত্যাগ করে কি বলে বাবা আজ চলে গেলেন, বাবা পড়ে আছে ওখানে কিন্তু বলছে চলে গেলেন, তার মানে এতদিন জানতো না ওইটা বাবা নয়, ওই দিন বলছে এটা বাবা আজ চলে গেলেন। তাহলে এটা বাবা যদি হতো পুড়িয়ে দিবেন কেন, পুঁতে দিবেন কেন, কি সাহস আপনার? ওই আত্মাকে না দেখতে পাইলাম না, তাহলে আমরা কত অজ্ঞ, স্কুল কলেজে ডিগ্রি আছে তাহলে আমরা গাধা, জানতে পারলাম না এটা আমার বাবা নয়। সেই জন্য স্কুল কলেজের ডিগ্রিকে বলা হয় গাধার ডিগ্রি। তো সেজন্য সাবধান হয়ে মনুষ্য জীবনকে স্কুল কলেজের ডিগ্রি থেকে অন্য একটা ডিগ্রি নিন, যে সেটা আধ্যাত্মিক ডিগ্রি, গীতা ভাগবত দিবে। তো সেজন্য সাধুসঙ্গে ভগবানের নাম করার মাধ্যমে সেই ডিগ্রিটি লাভ করা যায়, আমি এই দেহ নই। এই প্রথম জ্ঞান লাভ করা উচিত। প্রত্যেকে জানে আমি জ্ঞানী, তাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনি কীরকম জ্ঞানী, এই দেহ নিত্য না অনিত্য বলতে পারবে না, বলে আমি কথা বলছি এটা নিত্য, জানে না কেন এই দেহটা আছে সেটা বুঝতে পারে। তো সেজন্য জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন বিশেষ কৃপা দান করার জন্য। এক সময় দ্বারকাতে ভগবান কৃষ্ণ বলরাম সেখানে লীলাবিলাস করছেন, কৃষ্ণ সেখানে তার 16,108 মহিষী, রুক্মিণী, সত্যভামা ইত্যাদি অনেক মহিষী ছিলেন। তো তারা প্রত্যেকেই জিজ্ঞাস করে রোহিণী মাতার কাছে যে হে রোহিণী মাতা, দয়া করে বলুন, আমরা কৃষ্ণের এত সেবা করি মন প্রাণ দিয়ে, কিন্তু কৃষ্ণ রাত্রে ঘুমানোর সময় বিলবিলায় রাধে রাধে গোপি গোপি, রাধে রাধে গোপি গোপি করে বিলবিলাচ্ছে, আমরা অত সেবা করি, রুক্মিণী সত্যভামা ইত্যাদি প্রত্যেকে গোপীরা সব মানে মহিষীরা, তারা এরকম চিন্তা করছে, জিজ্ঞাসা করছে রোহিণী মাতাকে। রোহিণী মাতা আছেন বলরামের মা, তাকে জিজ্ঞাসা করছে, কেন বলরামের মা রোহিণী তিনি সব জানেন, কৃষ্ণ বলরামের তাদের আবির্ভাব থেকে বৃন্দাবনের সমস্ত লীলা কাহিনী, কিভাবে সমস্ত গোপীগণের সাথে কৃষ্ণের কিভাবে সম্বন্ধ, নিত্য সম্পর্ক, প্রেমিক প্রেমিকা রূপে তারা রয়েছেন, সেটা কৃষ্ণ বলরাম যে দ্বারকায় রয়েছেন সেখানে মহিষীদের সাথে লীলাবিলাস করছেন, কিন্তু সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ, সেই বৃন্দাবনে গোপীগণের সাথে কৃষ্ণের যে লীলা সেটা আছে অত্যন্ত মাধুর্যময় লীলা। তো কৃষ্ণ সেটা ভুলতে পারে না, দ্বারকাতে থাকলেও গোপী গোপী রাধে রাধে করছে। তখন মহিষীরা সবাই জিজ্ঞাসা করছে রোহিণী মাতাকে, রোহিণী মাতা বলেন আমি যদি বলতে যাই তাহলে আর কৃষ্ণ বলরামকে তোমাদের কাছে পাবে না, ও বৃন্দাবনে পালিয়ে যাবে, সেজন্য এখন চুপচাপ থাকবো। যে না না, আমরা একটু শুনতে চাই কেন এত আসক্ত রাধারানীর প্রতি, কৃষ্ণ গোপীগণের প্রতি, আমরা তো তার এত সেবা করছি, কই আমাদের নাম একটু বলে না। তখন রোহিণী মাতা বললেন দেখো কৃষ্ণ বলরাম এখন এখানে দরবারে রয়েছে,
তারা যখন স্বধর্মা রাজসভায় চলে যাবে তখন না থাকবে, এখানে বড় একটা হল আছে দ্বারকায়, তোমরা সমস্ত মহিষীরা ওখানে থাকবে আর আমি মাঝখানে বসব, রোহিণী মাতা বলছেন। কিন্তু সাবধান, দ্বারি হয়ে থাকতে হবে কাউকে, কেন আমি যে কথা বলবো বৃন্দাবনের কৃষ্ণ বলরামের যেসব লীলা, তাদের বাল্যলীলা থেকে সব কিছু যখন বলবো, কৃষ্ণ বলরাম আকৃষ্ট হয়ে এখানে চলে আসবে সুধর্মা রাজসভা থেকে, কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে, তাহলে আমি কথা বন্ধ করে দিব। আর না হলে কৃষ্ণ বলরাম যদি এখানে ঢুকে পড়ে তাহলে তোমরা আর তাকে পাবে না, তারা আবার বৃন্দাবনে পালিয়ে যাবে। তখন সবাই যুক্তি করলেন, তাহলে কে থাকবে গেটে, গেটে কে থাকবে? সবাই তো ভাবছে আমি শুনব, আমি শুনব, হরে কৃষ্ণ। তো সকলের ইচ্ছা জগন্নাথ কৃষ্ণ বলরামের কথা শোনা। তখন সঙ্গে সঙ্গে প্রত্যেকে নির্ণয় করলেন যে কৃষ্ণ বলরামের বোন কি নাম কে বলতে পারে? সুভদ্রা। সবাই বলুন সুভদ্রা, সুভদ্রা, সুভদ্রা। এই সুভদ্রা আছে ভগবানের যুগমায়া শক্তি, তার অন্তরঙ্গা যুগমায়া শক্তির প্রভাবে যত সম্মত লীলা ভগবান করে থাকেন, তাই তাদের বোন রূপে সুভদ্রা দেবী রূপে সেই যুগমায়া দেবী তিনি রয়েছেন লীলাকে পুষ্টি সাধন করতে। তখন সুভদ্রা মাতাকে নির্দেশ দেওয়া হলো যে আপনি এই গেটের কাছে থাকবেন, কৃষ্ণ বলরাম যখন চলে আসবে দয়া করে জানিয়ে দেবেন যে কৃষ্ণ বলরাম এসে গেছে, তাহলে রোহিণী মাতা কথা বন্ধ করে দেবে। তখন সঙ্গে সঙ্গে রোহিণী সুভদ্রা মাতা তার দুই হাত প্রসারিত করে গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর বিরাট হল, রোহিণী মাতা মাঝখানে বসলেন। তখন সমস্ত মহিষীরা কান খাড়া করে একদম শুনছে, কৃষ্ণ বলরামের ছোটোবেলা থেকে শুরু করে গোপীগণের তাদের সমস্ত লীলাবিলাসের কথা এমনভাবে মা রোহিণী বলছেন, সবাই একদম চোখ বড় হয়ে গেছে। আর সুভদ্রাও শুনছিল, এদিকে জগন্নাথ বলরাম, কৃষ্ণ বলরাম আর কি, তখন জগন্নাথ বলরাম হয়নি, নাম বলরাম নাম ছিল, জগন্নাথের এই স্বরূপটা প্রকট হয়নি। তখন এই কৃষ্ণ বলরাম তাদের সুধর্মা রাজসভা থেকে তারা কী করেছে না, এই কথাগুলি এমনই আকর্ষিত, কৃষ্ণ এবং তার কথার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন তারা সুধর্মা রাজসভা থেকে আকৃষ্ট হয়ে সেই দরজার কাছে এসে গেছে, সুভদ্রাকে দুই দিকে রেখে এখানে দেখলেন অভিষেক হচ্ছিল, কীভাবে বলরাম একদিকে, জগন্নাথ একদিকে, মাঝখানে সুভদ্রা। তো সেই মাঝখানে তো সুভদ্রা দাঁড়িয়েছিলেন হাত পিছিয়ে, আর ওই কথা শুনতে শুনতে সুভদ্রার হাত এরকম হয়ে 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 তার হাতটা একদম ভিতরে ঢুকিয়ে গেছে, কুর্মের মতো। কুর্ম দেখেছেন কচ্ছপ, কচ্ছপের হাত পা আছে কিন্তু চলে যায়, কিন্তু মাঝে মাঝে সে গুছিয়ে নেয়, গুটিয়ে নেয়। তো সুভদ্রা মাতা এই কৃষ্ণ বলরামের লীলা কথা শুনতে শুনতে সেও এরকম বড় বড় চোখ করে তার হাত পা গুটি গুটিয়ে গেছে ভিতর দিকে। আর কৃষ্ণ বলরাম যে ভিতর এসেছে সে জানেই না, কৃষ্ণ বলরামও বড় বড় চোখ হয়ে তাদেরও হাত পা সব গুটিয়ে গেছে। এই জন্য বেদে বলা হয়েছে অপশ্যতি চক্ষু অপানি পাদ, ভগবানের হাত পা নেই, তার চোখ নেই, তার কান নেই, এটাকে বলা হয়। এই জন্য অনেক মানুষ বুঝতে পারে না, এই ভগবানের হাত পা নেই তোমরা হাত পা করে রেখেছ, তো বুঝতে পারে না ভগবানের এই রকম হাত পা নয়। গীতায় কৃষ্ণ বলছেন আমার শত শত হাত, শত শত কান, শত শত চোখ, শত শত মুখ। সেজন্য যে কোনো জায়গা থেকে দেখলেন, আপনারা শুনেছেন যখন কুরুসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল দুঃশাসন, কৃষ্ণ তখন কোথায়? দ্বারকায়। আর তখন দ্রৌপদী মাতা দু হাত তুলে, হে কৃষ্ণ, হে দীনদয়াল, এই লজ্জা নিবারণ তুমি করো, এই দেহটা তোমার। যখনই কে কৃষ্ণা কি নাম তার, আর এক নাম কি? দ্রৌপদী। সবাইকে আমি জানতে চাইছি, একটু আগে বললাম দ্রৌপদীর আর এক নাম কৃষ্ণা, তো উনি কৃষ্ণ ভাবনায় ভাবিত সর্বদা, তাই দু হাত তুলে কৃষ্ণের চিন্তা করেছেন, জুড়ে জুড়ে ডাকছেন কৃষ্ণ। সবাই বলুন কৃষ্ণ, 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 জয় জগন্নাথ।
জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। তখন এই যে কথা শুনতে শুনতে ভক্তরা কিভাবে ভালোবাসত রাধারানী গোপীরা, সেই কথাগুলি আলোচনা হয়েছে সেই সভায়। তখন তাদের কথা শুনে, নিজের কথা শুনে কৃষ্ণ বলরাম আকৃষ্ট হয়ে গেছে যে আমার ভক্তরা এত ভালোবাসত আমাকে, এমন সেবা করত। এই জন্য রাধারানী নামটা হয়েছে রাধা। কেন রাধা? না আরাধনায় শ্রেষ্ঠ। কৃষ্ণ সবাইকে আকৃষ্ট করেন, কিন্তু রাধারানী কৃষ্ণকে পর্যন্ত আকৃষ্ট করেন। সেজন্য রাধা মানে আরাধনায় যিনি, সেবাতে যিনি নিপুণা। এই জন্য এই সেবার মাধ্যমে ভগবানকে আকৃষ্ট করা যায়, ভগবানকে বশীভূত করা যায়। তাই এই জন্য একমাত্র রাধারানী এমনই সেবা করেছেন, তাই কৃষ্ণকে তিনি বশীভূত করতে পেরেছেন তার সেবার মাধ্যমে। তাই ভগবান বলেছেন, আমার ভক্ত যদি আমার সেবা করে তাহলে আমি তার দ্বারা বশীভূত হয়ে যাই। এই জন্য তাকে বলা হয় ভক্ত বৎসল, ভক্তি বশ মাধব, ভক্তি মানে সেবা। তো এই জন্য এখানে স্নান যাত্রা উৎসব হচ্ছে। আজকে আমাদের দুলাল দে, না দুলাল দে প্যান্ডেল নিবাসী, আপনারা দেখুন সুযোগ নিয়েছেন জগন্নাথের সেবা করার। আজকে জগন্নাথের আবির্ভাব তিথে তাকে অভিষেক করার সেই রকম বিভিন্ন দায়িত্বভার আমাদের তিনি নিয়েছেন। ইস্কন ব্যান্ডেল এখানে শাখা রয়েছে, গতবারে আমরা ওখানে করা হয়েছিল, এখানে প্রথম জগন্নাথের স্নান যাত্রা শুরু হয়েছিল এই বাড়ি থেকে, ফার্স্ট ব্যান্ডেলে যখন জগন্নাথ এসছে। তো দ্বিতীয় বছরে হয়নি, আমি বলেছিলাম যে আপনার বাড়িতে বিকালে তাহলে করতে হবে, সেন্টারে দুপুরে হবে আর রাত্রে বিকালে এখানে হবে। তো যাই হোক, কোনো কারণে জগন্নাথ হয়তো চাইল যে মধ্যাহ্নেই এখানে হয়ে গেল। তা আপনারা হয়তো ভক্তরা চাইছেন, হয়তো এই বাড়ির ভক্তরা চাইছে, এখানে হলো। আমাদের জগন্নাথের স্নান যাত্রা বিভিন্ন মন্দিরে বিভিন্ন মাঠে নিয়ে গিয়ে হয়, আসানসোলে কোনো একটা জায়গায় মাঠে গিয়ে, যাতে অনেক জনসংখ্যা সমবেত হবে, লোকাল লোকেরা ওইখানকার মাঠের অধিবাসীরা তারা বলে আমরা জগন্নাথের স্নান আয়োজন করছি, ইস্কনের জগন্নাথ যেন এই মাঠে আসেন, স্নান আমরা সবাই যেন অংশগ্রহণ করবো। তো একবার দুলাল প্রভু তিনি ভাবলেন আমার বাড়ি সামনে একটু জায়গা আছে, এখানে যাতে হয়, তাই ইস্কন ব্যান্ডেল সেন্টারের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আপনাদের সবাইকে কৃপা করতে, আমাদের ইস্কন রথযাত্রা কমিটির ভক্তরা তারা ইচ্ছা করলেন ঠিক আছে, যেহেতু বলা হয়েছে এখানে হবে তাহলে এখানেই স্নান অভিষেক সব হবে, সবাই অংশগ্রহণ করবে। সেই জন্য আপনারা সেই সুযোগ পেলেন, খুশি সবাই? সবাই স্নান করিয়েছেন, ধন্যবাদ সবাইকে। তো আপনারা জগন্নাথের সেবা করার এই সুযোগ আমাদের দুলাল প্রভুর জন্য এটা হলো। আর ইস্কনের আমাদের যারা সব রথযাত্রা কমিটি আছে, ব্যান্ডেল সেন্টারের পরিচালক বর্গ, কোর কমিটি, তারাও এরকম চিন্তা করেছেন না এই বছরে দুলাল প্রভুকে কৃপা করতে হবে। তারপরে জগন্নাথের কী ইচ্ছা হবে, কোথায় হবে স্নান যাত্রা আর রথযাত্রা, তো আপনারা জানেন সামনে রথযাত্রা 15 দিন পরেই হবে, গুন্ডিচা মন্দির মার্জনা, তারপর দিন রথ টানা হবে 7ই জুলাই। তো 7 জুলাই আজ থেকে জগন্নাথের এই স্নান যাত্রাতে জগন্নাথ স্নান করে উনি একটা লীলা করেন, জ্বর লীলা। ভগবানের জ্বর হয় নাকি, কিন্তু জ্বর লীলা করেন। আমাদের মায়াপুরে দেখা যাচ্ছে আমাদের পূজারি একদিন দেখছেন জগন্নাথ কাঁপছে, ঘুমড়াচ্ছে, মানে শীতে কষ্ট হচ্ছে, জ্বর হয়, কষ্ট পাচ্ছে, পূজারি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তো এইরকমই জগন্নাথের জ্বর হয়। আবার শাস্ত্রে বলা হয় জগন্নাথ কী করেন, আজ থেকে 15 দিন লক্ষ্মী দেবীর সাথে নিভৃতে তিনি এই 15 দিন লীলাবিলাস করেন, এই জন্য তিনি দর্শন দেন না। এই জন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে থাকাকালে সন্ন্যাসী রূপে মহাপ্রভু ছিলেন নীলাচল ক্ষেত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি এই স্নান যাত্রা পরে জগন্নাথকে দর্শন করলেন। তারপরের দিন থেকে আর জগন্নাথ দর্শন না পেয়ে বিরহে ছুটলেন আলালনাথ, সেখানে গিয়ে আলালনাথে আরও ওখান থেকে জগন্নাথপুরী থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আলালনাথ রয়েছে। তো সেখানে ভগবান বিষ্ণু আলুয়ার নাথ সেখানে রয়েছেন, জগন্নাথের অভিন্ন রূপ। তো সেখানে মহাপ্রভু দর্শন করতে গিয়েছিলেন, আর মহাপ্রভু যখন সেখানে জগন্নাথের বিরহে প্রণাম করছিলেন, তার যে উত্তাপে ওইখানে একটা পাথর একদম গলে, সব হাত পা সব চিহ্ন আছে, এখনও আপনারা দেখতে পাবেন আলালনাথ গেলে মহাপ্রভুর
সেখানে শরীরটা একদম গলে প্রণামের সময় রয়ে গেছে চিহ্ন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি? তো সেজন্য এরকম সুন্দর সুযোগ আসছে আমাদের জগন্নাথের সেবা করার। জগন্নাথ কাঠ নয়, সাধারণ পাথর নয়, বিগ্রহ এরকম অনেকে ভাবে। পুরীতে অনেক জগন্নাথের লীলা আছে, জগন্নাথ যে কাঠ নয় প্রমাণ করে দিয়েছেন। এক সময় জগন্নাথের এক সেবক, তার নাম ছিল তালিচ্ছা মহাপাত্র। তো সেই তালিচ্ছা মহাপাত্র প্রত্যেক দিন জগন্নাথের বিগ্রহ পূজা অর্চনা মালা পরাণ। আর জগন্নাথের রাজা প্রতিদিন দর্শন করতে আসে, দর্শন করার পরে জগন্নাথের প্রসাদী মালা সেই তালিচ্ছা মহাপাত্র থেকে ভিক্ষা করেন। প্রসাদী মালা ভক্তমানে ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করে না। এই যে আমাকে মালা দেওয়া হলো, আমাদের পূজারী জগন্নাথের প্রসাদ মালা দিলেন, কেন আমরা ভুক্তা নই। ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেন, ভুক্তারম জগতপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানম জ্ঞান্তমাম শান্তিমিচ্ছতি। আমাদের শান্তি নেই কেন, আনন্দ সুখ নেই কেন, আমরা নিজেকে ভুক্তা সেজে বসে আছি, আমরা চাকর মালিক বসে আছি সেজে, এই জন্য কপালে দুঃখ। কোনো চাকর যদি মালিক সেজে যায় তার কপালে দুঃখ হবে না আনন্দ হবে, লাথ খাবে। এই জন্য আমরা বারবার মায়ার লাথি খাচ্ছি, কবু স্বর্গে কবু মর্তে কবু রাজা কবু কীট কবু পতঙ্গ সুখী দুঃখী এইরকম হয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এটা থেকে মুক্ত হতে গেলে আমাদের ভগবান হচ্ছেন ভুক্তা, তো সেজন্য তাকে যা কিছু নিবেদন করতে হবে। এখানে রান্নার আয়োজন হয়েছে, শাক সবজি ভগবান বলেছেন, পত্রম পুষ্পম ফলম ত্বয়ম, এসব আমাকে রন্ধন করে নিবেদন করতে হবে। তো এখানে ভক্তরা রন্ধন করেছে, ভোগ লাগবে। এখনই ভগবানের ড্রেস হচ্ছে স্নানের পরে, তারপরে ভোগ লাগবে। তো এইরকম তারপরে প্রসাদ হবে, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ। তো এই তালিচা মহাপাত্র প্রত্যেক দিন এরকম মালা সুন্দর করে গেঁথে জগন্নাথকে পরাতেন, আর রাজা এলে সেই প্রসাদী মালা পরতেন। এটা নিয়ম, ডাইরেক্ট ফুল আপনি নেবেন না, কোনো চাল ডাল নিজে খাবেন না ডাইরেক্ট, সেটি পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। আপনার বাড়ি থেকে যদি কেউ না চেয়ে কোনো কিছু নিয়ে যায় তাকে চোর বলা হবে, হ্যাঁ কি না? তখন আপনাকে জেলে যেতে হতে পারে। আপনি যদি কারো বাড়ি থেকে কিছু বের করে নিয়ে চলে যাচ্ছেন, তখন মালিক দেখতে পেয়ে কী করবে, পুলিশকে ফোন করবে কি না, তারপরে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। ঠিক এই জগতে মাটি জল আকাশ আগুন বায়ু সব কিছু ভগবানে, আমরা নেকেট হয়ে এসেছি কিছু নিয়ে আসিনি, মাটি জল আকাশ আগুন বায়ু, এমনকি চাষ করতে আমরা যে ধান চাল ভাত ডাল খাচ্ছি তো সেটাও শাক সবজি খাচ্ছি, বৃষ্টি না হলে এগুলিও হবে না। তো ভগবান নির্দেশে বৃষ্টি হয়, ইন্দ্রদেব বৃষ্টি দেন, তখন এই শাক সবজি ফলমূল হয়। আপনি যে মাংস খাচ্ছেন সেটাও খেতে পারবেন না, যদি শাক সবজি না হয় গরু ছাগল কী খাবে, তারাও জীবন ধারণ করতে পারবে না। অতএব প্রত্যেক জীবের খাদ্য হচ্ছে শাক সবজি। আর গীতায় কৃষ্ণ বলে, অন্নাদ ভবন্তি ভূতানি, অন্ন খেয়ে জীব জীবন ধারণ করে এই শাক সবজি খেয়ে। তো শাক সবজি উৎপন্ন কী করে হবে, বৃষ্টি হলে, আর বৃষ্টি কী করে হবে, যজ্ঞ করলে। তো এই যজ্ঞ হচ্ছে হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কিছু ভক্ত যজ্ঞ করে বলে তাই মাঝে মাঝে আমরা বৃষ্টি পাই, হাওয়া পাই, অনেক কিছু পাই, মাঝে মাঝে ভগবান বন্ধ করে দেন। আমরা যে চুরি করি তাই জন্য আমাদের শাস্তি পেতে হয়, আর তার সঙ্গে ভক্তরাও কষ্ট পায়। যেমন ইলেকট্রিক লাইন কেউ বিল দিবে টাকা দিবে তার জন্য ট্রান্সফরমার এসে যায়, রাস্তায় অনেক লোক কী করে, চুরি করে হুক মেরে নেয়, তখন ট্রান্সফরমারটা বাস্ট হয়ে যায়, বিল দেওয়ার লোকটাও কষ্ট পায়। তাই কিছু ভক্ত বিল দেয় বলে, হরিনাম করে বলে, যজ্ঞ করে বলে আমরা এখন এই শাক সবজি উৎপন্ন খেতে পাচ্ছি, নাহলে আর মাঝে মাঝে অনাবৃষ্টি অতিবৃষ্টি সাইক্লোন এই যে হচ্ছে আইলা সুনামি, তার কারণ আমরা ভগবানের বিলটা না দিয়ে চুরি করছি, তাই জন্য বাস্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে ট্রান্সফরমার, সেই জন্য ভালো লোকেরাও কষ্ট পায়। তো এই চোরেদের জন্য ভালো লোকও কষ্ট পায়। দেখবেন অনেক সময় রাস্তায় কিছু বদমাশি কাজ করলো, সেই সব চোরেদের জন্য ভালো লোক যারা যাচ্ছিল তার জন্য পথ অবরোধ হয়ে গেল, ভালো লোকেরাও রাস্তায় অবরোধ যেতে পারছে না। তো এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। তো সেজন্য জগন্নাথের সেবক রাজা এসেছেন, ফুল মালা চাইলেন, তালিচ্ছা মহাপাত্র কী করলেন, প্রতিদিন মালা দেন। তো
তো ওই দিনও মালা দিয়েছেন। তো রাজা পড়লেন, আগে নিয়ে প্রণাম করলেন, ঘ্রাণ নিলেন, আর মালাটা দেখছেন কত সুন্দর। এরকম নাড়তে নাড়তে দেখছেন একটা লম্বা চুল, বিরাট মস্ত বড় চুল একটা মালাতে রয়েছে। আর ওই তালিচা মহাপাত্রর চুলগুলো ছিল বড় বড়। আসলে ওই দিনে ওই তালিচা মহাপাত্র কী করেছিলেন না, জগন্নাথের মালা দিয়েছিলেন, ওই দিন রাজা আসতে লেট করেছেন, আসেননি, খুব বিলম্ব হচ্ছে। তখন তালিচা মহাপাত্র ভাবলেন আজকে নিশ্চয় রাজা আসবেন না, ওনার যে টাইম ছিল তো নষ্ট হয়ে গেছে, এখন আসছে না, দেরি হয়ে গেল। তখন তালিচা মহাপাত্র জগন্নাথের মালা নিয়ে নিজে পরেছিলেন। যেই সেবক এসে গেল অনেক দেরিতে, বলো রাজা আসছেন, আর সঙ্গে সঙ্গে তালিচা মহাপাত্র তো ভয় পেয়ে গেছেন, রাজা তো মালা চাইবে। তখন তালিচা মহাপাত্র কী করেছে, গলার মালাটা নিয়ে আবার জগন্নাথকে পরিয়ে দিয়েছে। তারপরে রাজা যখন এসেছেন তখন রাজাকে ওই মালাটা দিয়েছেন, জগন্নাথের মালা। তখন রাজা যখন এই মালাটা দেখছেন, লম্বা লম্বা চুল, তখন জিজ্ঞাসা করছেন, আরে তালিচা মহাপাত্র, এই মালাটা নিশ্চয় কারু পরানো মালা? বলে না না, এটা জগন্নাথেরই মালা, সত্যিকারে তো জগন্নাথেরই মালা, রাজা তালিচা মহাপাত্র নিজে নিয়ে পরেছিলেন, কিন্তু তিনি নিজে পরেছেন, তার চুলটা বড় বড় ছিল, ছিঁড়ে ওর মধ্যে লেগে গেছে, আর জগন্নাথকে আবার পরিয়ে দিয়েছেন। সেজন্য রাজা বলছেন, এটা তো কারু মালা, পরানো হয়েছিল, আপনি আমাকে দিলেন। বলে না না, এটা জগন্নাথেরই, দেখলেন না, জগন্নাথ থেকে খুলে দিলাম, কিন্তু ইতিপূর্বে উনি ওনার গলা থেকে খুলে জগন্নাথকে দিয়েছিলেন। তো রাজা বললেন, আমি জগন্নাথের মাথায় কোনোদিন চুল দেখিনি, আজ আপনি আমাকে মিথ্যা কথা বলছেন, জগন্নাথের মাথার চুল লেগেছে বলছেন, আমি তো কোনোদিন জগন্নাথের মাথায় চুল দেখিনি, মিথ্যা কথা বলবেন না, আপনার দণ্ড হবে, আমি আগামীকাল ভোরবেলা আসব, যদি জগন্নাথের মাথায় চুল না দেখতে পায় তাহলে আপনার মৃত্যুদণ্ড হবে, নাহলে এই জগন্নাথপুরী থেকে বহিষ্কার হবে, সেবা থেকে বঞ্চিত হবেন। রাজা বলে চলে গেলেন তর্জন গর্জন করে। তো এই তালিচা মহাপাত্র আর কি বিশ্রাম করে, ঘুমায়, সারা রাত্রি জয় জগন্নাথ করছে আর কন্দন করছে, প্রভু আমি আপনার অনেক সেবা করছি, আমি জানি না আপনার সেবা ঠিকভাবে করছি কি না, তো আপনি দয়া করুন, কৃপা করুন, এই রাজদণ্ড আমি পেতে চাই না, আপনার সেবা থেকে বঞ্চিত হতে চাই না, দয়া করে আপনি মস্তকে চুল ধারণ করে বসুন। তো ভক্ত এরকম প্রার্থনা করছে। তখন আর যদি সেটা বিহিত না হয় তাহলে আমি বিষ খেয়ে দেহত্যাগ করব, এই মৃত্যুর কারণ আপনি হবেন, এরকম বলে জগন্নাথকে বলে। তখন জগন্নাথ জগন্নাথ করতে করতে একটু তন্দ্রা এসে গেছে, শুয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে ঝুনঝুন ঝুনঝুন শব্দ হয়েছে, বাড়িটা লাইট জ্বলে গেছে, তালিচা মহাপাত্র, তালিচা মহাপাত্র, তখন কি ডাকছে এরকম, তখন ওর ঘুম ভেঙেছে। তখন জগন্নাথকে দেখতে পাচ্ছে, জয় জগন্নাথ স্বামী কি, আরে আপনার কিসের ভয়, দেখো আমার মাথার চুল নেই। তখন জগন্নাথ তাকে দেখিয়েছেন বিরাট বিরাট লম্বা লম্বা সব চুল, তোমার কিসের ভয়, তুমি মঙ্গলারতি সময় মন্দির খুলতে যাবে, দেখবে আমার বড় বড় মাস্তকে চুল রয়েছে, আর রাজা আসবে, তুমি প্রমাণ করে দেবে আমার চুল আছে। তখন তালিচা মহাপাত্র আনন্দে বিভোর হয়ে আর ঘুমাবে, দু হাত তুলে নৃত্য করছে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব। এভাবে কীর্তন করছে, নাচছে, উদন্ড বাহু দিয়ে তুলে। সকাল হয়ে গেছে, স্নান করে পরিষ্কার বস্ত্র পরে মন্দির খুলছে, যেই গেট খুলেছে দেখছে কি বড় বড় লম্বা লম্বা চুল জগন্নাথের, জয় জগন্নাথ স্বামী কি। তখন আনন্দে সেখানে গিয়ে মঙ্গলারতি করছে আর নাচছে, শুধু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলুন সবাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, দীর্ঘ আনন্দ করছে। আর সঙ্গে সঙ্গে রাজা চলে এসছে, দেখছে লম্বা লম্বা চুল, রাজা আরো খেপে গেছেন, এ বেটার নিশ্চয় নকল চুল এনে জগন্নাথের মাথায় লাগিয়ে দিয়ে আর জগন্নাথের চুল বলছে। তখন রাজা তালিচা মহাপাত্র, আপনি এ কী করেছেন, সারা রাত্রি জগন্নাথের মাথায় চুল লাগিয়ে দিয়েছেন আঠা দিয়ে, আমি তো কোনোদিন জগন্নাথের মাথায় চুল দেখিনি। বলছে, হে রাজন, এটা সত্যি কথা, জগন্নাথের স্বয়ং মাথার চুল। রাজা কিছুতেই বিশ্বাস করলেন না,
রেগে তর্জন গর্জন করে একদম গর্ভমন্ত্রে ঢুকে পড়েছে। তারপরে মাথায় গিয়ে এরকম নাড়ানাড়ি করছে আর যাচ্ছে না, বলছে কত আঠা দিয়েছেন, চুল পড়ছে না, এত আঠা দিয়ে জুড়িয়ে দিয়েছেন মূর্খ, ঢালাগালি করতে শুরু করছে। তারপরে না আপনি দেখুন না অরিজিনাল জগন্নাথের চুল, আপনি এত বিশ্বাস করছেন না কেন, বুঝলে না এটা কখনো সম্ভব নয়। তখন রাজা এক গুচ্ছ চুল নিয়েছেন, বলে এটা মিথ্যা, বলে কি বলে টান দিয়েছে। তখন রক্ত পিচকারি করে একদম উপর দিকে ছিটে গেছে, জগন্নাথ আমি কি, তখন একদম রক্ত বইতে শুরু করেছে। রাজা তখন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তার চেতনা এসছে জগন্নাথের কাছে, তালিচা মহাপাত্রর কাছে পা ধরে, হে তালিচা মহাপাত্র আমি হচ্ছি অজ্ঞ মূর্খ, আপনি হচ্ছেন আসল জগন্নাথের ভক্ত সেবক, জগন্নাথের যে চুল আছে আমি মানতে চাইনি, বিশ্বাস করতে চাইনি, আসলে আপনি হচ্ছেন তার শুদ্ধ ভক্ত, তাই প্রমাণ করলেন, হে জগন্নাথ আপনি এমন করলেন, আমার দ্বারা এরকম অপরাধী করালেন। আসলে জগন্নাথ ভগবান তিনি বিগ্রহ নন, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। অনেক পুরীতে অনেক লীলা আছে জগন্নাথের, আপনারা রথে আসবেন তখন সব লীলা সাত দিন শুনতে পাবেন, অনেক ভক্তরা আসবে। আমি তো আজকে মুকুন্দ দত্ত ঠাকুর ওনার আজকে তিরুভাব তিথি, আর কলাবেচা শ্রীধর পণ্ডিত তাঁরও আজকে তিরুভাব তিথি, এই স্নানযাত্রার দিনে পূর্ণিমাতে তারা অন্তর্ধ্যান করেছিলেন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ। এই কলাবেচা শ্রীধর ছিল গরি, থুড় কলা মুচা এইসব বিক্রি করে পরিবার পরিচালনা করত, গঙ্গা পূজা করত, ভগবানের সেবা করত। চৈতন্য মহাপ্রভু অর্ধেক দাম দিয়ে কলা থুড় কিনে নিয়ে যেতেন, জোর করে নিয়ে চলে যেতেন। আর শ্রীধর মাঝে মাঝে ভাবত এই ব্রাহ্মণ ছেলে নিয়ে যাচ্ছে, যাক এই সেবা করার সুযোগ এসছে, কিন্তু সে জানত না যে স্বয়ং ভগবান গৌরাঙ্গ হচ্ছে স্বয়ং কৃষ্ণ জগন্নাথ, তাকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছে, কিন্তু স্বাভাবিকভাবে আকর্ষণ হতো, সেবা করত। তো শাস্ত্রে বলা হয় গৃহস্থের কর্তব্য তার ইনকামের অর্ধেক ভগবানের সেবাতে লাগানো, নিজের বাড়িতে তো করবেই, আর অর্ধে কী করবে প্রচারের ক্ষেত্রে, বা বিভিন্ন জায়গাতে কী করে প্রসাদ বিতরণ হবে, বিভিন্ন জায়গাতে কী করে প্রচার হবে, বিভিন্ন কৌশল, বা নিজের বাড়িতে মাঝে মাঝে উৎসব করে প্রসাদ বিতরণ করা, ভগবানের ভক্তদেরকে নিয়ে এসে ভগবত কথা বলা, সে অর্থগুলি হচ্ছে লক্ষ্মী নারায়ণের সেবায় লাগানো। এই জন্য আপনারা যে অর্থ জগন্নাথের সেবায় লাগাবেন, এটা নারায়ণ সেবায় লাগবে। রাবণ নিয়ে গেছিল লক্ষ্মীকে চুরি করে, নিজে ভোগ করবে বলে, তাই আমরা যে লক্ষ্মী আছে নারায়ণের সম্পত্তি, তাই আপনাদের কাছে যে লক্ষ্মী আছে সেটা ভগবানের সেবায় লাগাবেন। গৃহস্থ হিসাবে 50% ভগবত সেবা, আর 50% নিজের বাড়িতে সেটাও ভগবত সেবা। ওই যে 50% ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে যে দিবেন, তারা ভগবত ভক্ত সেবাতে নিযুক্ত করবে, কেন পুত্রকন্যা ভক্ত, তাদের উদ্দেশ্যে তারা প্রসাদ খাবে, তা রান্না হবে ভগবানের প্রসাদ, ছেলে মেয়েদের প্রসাদ খাওয়াবেন, তাহলে আপনার সেই টাকাটা 100% ভগবানের সেবায় লেগে যাবে। অর্ধেক বাণী প্রচারে, বিভিন্ন সেবাতে, বিভিন্নভাবে লোকদের প্রসাদ বিতরণে, আর অর্ধেকটা নিজের বাড়িতে ছেলে মেয়েদের সেখানেও ভগবত সেবার জন্য, দাস দাসী রূপে ভগবানের সেবক সেবিকা রূপে। কেন আপনার মেয়ে ভগবানের জন্য মালা গাঁথছে, ভোগ লাগবে, এখন রেডি হয়ে গেছে তো, এখন ভোগ লাগবে। তো সেই কলাবাচা শ্রীধর অত গরিব ছিল তবু মহাপ্রভুর সেবা করত, আর মহাপ্রভু তাকে প্রেম দিয়েছিলেন, কৃষ্ণ প্রেম। মুকুন্দকে মহাপ্রভু ত্যাগ করেছিলেন, ও কখনো দুর্গা মণ্ডপে গিয়ে দুর্গা দুর্গা করত, কখনো কালী মণ্ডপে গেলে কালী কালী করত, আর কখনো মহাপ্রভুর কাছে গিয়ে হাত জোড় করে, মহাপ্রভু আপনি সব, তার মানে এরকম ভাবত অনেক লোক যে কোনো জায়গায় করো সব এক জায়গায় যাবে, না সব এক জায়গায় যাবে না, হাতের খাবারটা দিলে পেটে যাবে না, হাতের খাবারটা মুখে দিলে পেটে যাবে, পায়ে খাবারটা দিলে পেটে যাবে না। অনেকে মনে মূর্খ আছে, তারা বলে না তুমি যার পূজা করো সব এক জায়গায় যাবে, এটা হচ্ছে গাধাদের চিন্তাধারা, যার পূজা করো সব এক জায়গায় যাবে না। এখানে আপনারা বসে আছেন, যদি আমি বলি দাদা আপনি ওই বাড়িতে যান, আর একজনে বলি আপনি ওই মাইকের কাছে যান, দুজনকে এক জায়গায় গেল, দুজন আলাদা আলাদা জায়গায় গেছে। সেজন্য গীতায় কৃষ্ণ বলেছেন
যারা আমার পূজা করবে তারা কেবল আমার ধামে আসবে, আর অন্য যে পূজা করবেন তারা বিভ্রান্ত হবে, চঞ্চল হবে, স্থির হবে না। তো সেজন্য সেটাকে শাস্ত্রে বলা হয় বেশ্যাবৃত্তি। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, কেন একজন স্বামী রয়েছে স্ত্রী, সেই স্ত্রী যদি এক স্বামীকে ত্যাগ করে আরও পুরুষের কাছে যায় তাকে বেশ্যা বলা হয়। ঠিক আত্মা অংশ আমরা ভগবানের, ভগবানের সেবা বাদ দিলেই তাকে বেশ্যাবৃত্তি বলা হয়। সেই জন্য ভগবদ্গীতায় একটা শ্লোকই আছে, মাম চ অব্যভিচারে ন ভক্তি যোগে ন সেবতে। অব্যভিচার তার মানে আমি আমার অংশ জীব সবাই, আমরা একটু আগে বলছিলাম না আমরা এই দেহ নই, এই আত্মা আমি, সেটা ভগবানের অংশ, জগন্নাথের অংশ, তাই তার সেবক আমরা, তাকে বাদ দিয়ে অন্যদিকে ছুটছি বলে যাকে পূজা করো সব এক জায়গায় চলে যাবে, এটা মূর্খামি, এটা ভুল ধারণা অনেকে দিচ্ছে। তো যাই হোক, শাস্ত্র অনুসারে সেই জন্য জগন্নাথ রূপে ভগবান এসে আমাদের কৃপা করছেন, তার সেবা করলে তার কাছে যাবেন, আর অন্য কাছে সেবা করলে অন্যদিকে যাবেন। যেমন একটু আগে বললাম ওই বাড়িতে যান, ওই বাড়িতে যাবেন, আপনাকে বললাম ওইদিকে মাইকের কাছে যান, মাইকে যাবেন, সবাই এক জায়গায় গেল না, দুইজন দুই জায়গায় গেল। সেজন্য আমরা ভগবানের আরাধনার মাধ্যমে ভগবানের ধামে যাব, দেবদেবী পূজার মাধ্যমে দেবদেবী লোকে যাব, সেটা ভগবত ধাম নয়, আমাদের নিত্য বাড়ি নয়। তো সেটা না বুঝার ফলে মানুষ বিভ্রান্ত হয়, সেই জন্য তাকে বলা হয় অব্যভিচারী ভক্তি করতে হবে। তার মানে আপনি কেবল আপনার স্বামীর সাথে থাকুন, অন্য পুরুষের সাথে গেলে ওটা ব্যভিচার হয়ে গেল। এই জন্য কৃষ্ণ বলেন মাম চ অব্যভিচারে ন, যারা আমার অব্যভিচারী মানে আমার মাত্র চরণে আত্মসমর্পণ করেছে তারাই কেবল আমার ধামে আসবে, মুক্ত হবে এবং তারা এই আত্মজ্ঞান লাভ করতে পারবে। তো সেই জন্য আমার অনুরোধ ছিল, প্রভুপাদ সারা বিশ্বে এইসব শিক্ষা দিয়েছেন, জগন্নাথের সেবা করুন, আপনারা দেখবেন জগন্নাথের সেবার মাধ্যমে অব্যভিচারী ভক্তির মাধ্যমে ভগবত ধামে যেতে পারবেন এবং এই দুর্লভ মনুষ্য জীবনের সার্থক করতে পারবেন। জয় জগন্নাথ স্বামী কি। তো এইভাবে ওই শ্রীধর মুকুন্দ দত্ত ও এখানে সেখানে ছুটত, এই জন্য মহাপ্রভু তাকে ত্যাগ করেছিলেন, খড়ঝাটিয়া বেটা তোর মন স্থির নেই, এখানে দুদিন সেখানে দুদিন ছুটছ, তুমি খড়ঝাটিয়া বেটা, গরুকে খড় খাওয়াছ আবার একটু ঝাঁটা দিয়ে মারছ, বেত্রাঘাত করছো গরুকে, তোমার খড়ঝাটিয়া বেটা। তো সেরকম তুমি আমি হচ্ছে সমস্ত কিছুর আশ্রয়দাতা, আমাকে ত্যাগ করে অন্য জায়গায় গিয়ে বলছো সব এক সব এক। এই জন্য মহাপ্রভু তাকে বললেন কোটি জন্ম তুমি আমার কৃপা পাবে না, কিন্তু কন্দন করছে মহাপ্রভু কৃপা পাবো না, বলো না। তখন আবার শুনছে মহাপ্রভুকে জিজ্ঞাস করো কতদিন পরে কৃপা পাবো, মহাপ্রভু বলেন কোটি বছর পরে। আর মুকুন্দ শুনেছে কোটি বছর পরে কৃপা হবে, তখন নাচছে। তখন মহাপ্রভু জিজ্ঞাস করলেন কী হলো, বলে বলছে কোটি বছর পরে হলো আমি মহাপ্রভু কৃপা পাবো, যাও ওর এখনই কোটি বছর হয়ে গেছে। তার মানে ভগবান ধৈর্য দেখলেন যে এ আমাকে ত্যাগ করছে না, কোটি বছর পরেও অপেক্ষা করবে আমার কৃপা পেতে। সেজন্য অনেক সময় আমরা অনেক কিছু করতে গিয়ে, ভগবত সেবা করতে গিয়ে বাধা বিপত্তি আসবে, ত্যাগ করে চলে যাবেন না। এক জায়গা থেকে ইস্কনের আন্ডারে থেকে যেখানে কোনো ইস্কন নাম গন্ধ থাকবে না সেখানে যাবেন না, তো ইস্কনের নাম দ্বারাই থাকবেন। এই জন্য এখানে ইস্কন রথযাত্রা হচ্ছে, পরিচালনা ইস্কন নাম হটো মায়াপুর প্রতিষ্ঠাতা আচার্য, আর ইস্কন মায়াপুর আউটপোস্ট এখানে রয়েছে ব্যান্ডেল, তারা এই রথযাত্রা আয়োজন করছে, কমিটি ভক্ত রয়েছে, তো সেজন্য এটা অনুমোদন দেওয়া হচ্ছে। আপনারা সবাই এরকমভাবে অংশগ্রহণ করবেন, বিভ্রান্ত হবেন না। এটা ইস্কন রথযাত্রায় মায়াপুর আউটপোস্ট, ইস্কন মায়াপুর আউটপোস্টের, তো সেজন্য আপনারা যোগদান করুন, কেউ বিভ্রান্ত করলেও এদিক সেদিক যাবেন না। যেখানে ইস্কন নাম নেই দেখবেন বলে কোথায় ইস্কন নাম, আপনারা ইস্কন বলছেন এখানে ডাকছেন সেখানে যাবেন না, ভুল করে আপনার থেকে টাকা নিয়ে চলে যাবেন, আমার বিভ্রান্ত করে দেবে। তো সেটা আমার ভিক্ষা প্রার্থনা, এরকম ভুল জায়গায় ইস্কন অনেক ভক্ত হয়েও আপনাকে চিটিং করবে, প্রতারণা করবে, সেটাও সাবধানে থাকবেন যে এটা কি ইস্কন, কোথায় লেখা দেখান। আমরা দেখি মেদিনীপুর দিকে বাহিরের লোক রিসিট ছেপে বলছে আমরা ইস্কন থেকে এসেছি, পরে ধরা পড়েছে পুলিশকে দেওয়া হয়েছে। অনেক লোক আছে মেদিনীপুরে অনেক কিছু গৃহস্থ, তারা সেজে যাবে যে এই রিসিট কেটে ইস্কন ভক্ত বলে টাকা কালেন, বলছে বড় মন্দির হচ্ছে আপনারা টাকা দিন, এরকম বলে করছে। একটা জায়গায় আমরা ধরে পুলিশকে দিয়েছি যে এরা ভুল ভ্রান্তি করছে, লোককে চিটিং করছে। তো সেজন্য আমার অনুরোধ আপনারা ইস্কন রথযাত্রায় যোগদান করবেন, আসবেন, সেখানে সাহায্য করবেন, জগন্নাথের কৃপা লাভ করবেন।
সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এখন ভোগ আরতি হবে, লেগে গেছে ভোগ?